আসসালামু আলাইকুম ফয়সাল হোমিওপ্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ আমি আলোচনা করব কোনিয়াম ম্যাকুলেটাম এই মেডিসিনটি নিয়ে কোনিয়াম ম্যাক নিঃসন্দেহে একটা পলিক্রেস্ট মেডিসিন আমরা সকল হোমিওপ্যাথ এই মেডিসিনটি সম্বন্ধে জ্ঞাত আছি কোনিয়াম ম্যাক মেডিসিনটা সাধারণত পাইলোরা পাইলোরাসনসালে ক্যান্সার আবার এস্টোমাকে ম্যালিগন্যান্ট কন্ডিশন দেখা দিলে কিন্তু প্রয়োজন পড়ে যদি অন্যান্য লক্ষণাবলীর আমরা মিল পাই দেখা যাচ্ছে বেরেস্টে ক্যান্সার হলো অথবা টিউমার হলো সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা মেডিসিন কোনিয়াম ম্যাক দেখবেন গ্লান্ডের উপর চমৎকার একটা কাজ দেখায় বিশেষ করে যখন দেখবেন গ্লান্ডে ইঞ্জুরি হয়েছে বা কোনো ইঞ্জুরির পর গ্লান্ডে সমস্যা দেখা দিয়েছে তাহলে গ্লান্ড ইঞ্জুরিতে কিন্তু আমাদের কোনিয়াম ম্যাক এই মেডিসিনটা চমৎকার একটা মেডিসিন আমরা তো জানি যে মাসেলের উপরে ভালো কাজ করে আর্নিকামন্ট তারপর দেখবে নার্ভের উপরে ভালো কাজ করে হাইপেরিকাম হাড়ের উপরে কাজ করে কিন্তু রুটা তো এইভাবে এক একটা মেডিসিনকে দেখা যায় এক একটা স্থানের উপরে কাজ করে তো সেভাবে আমরা কনিয়াম্মেককে দেখি গ্লান্ডের উপরে ভালো একটা কাজ দেখায়। কোনিয়ামম্যাকের সোর্স বা উৎস কী উৎস হচ্ছে উদ্ভিজ্জ হেমলক বৃক্ষ থেকে এটিকে প্রিপেয়ারড করা হয়েছে এটা কিন্তু সেই হেম হেমলক যে হেমলক বিষ পান করে আমাদের মহামতি দার্শনিক সক্রেটিস বা সক্রেটিসকে কী করা হয়েছিল হত্যা করা হয়েছিল এটা সেই হেমলক এতে আমরা কী দেখেছিলাম দেখেছিলাম যে সক্রেটিসের পা আরষ্ট হয়ে আসে বা অবশ হয়ে যায় সেখানে কিন্তু কোনো সেনসেশান ছিল না তো এভাবে আমরা দেখি যে ম্যাক মেডিসিনটা দেখবেন প্যারালাইসিসের উপর চমৎকার একটা কাজ দেখায় সে প্যারালাইসিসটা বিশেষ করে পা থেকে শুরু হয় বা নিম্নাঙ্গ থেকে কিন্তু শুরু হয় প্রুভ প্রুভারকে এটাকে প্রুভ করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ডাক্তার বেরিজ ডাক্তার লেমবেক এটসেট্রা আর অনেকে এটাকে প্রুভ করেছেন কণিয়াম্ব্যাক কাদের ক্ষেত্রে উপযোগী উপযোগী যদি আমরা দেখতে যাই তাহলে দেখব বয়স্ক পুরুষ অথবা মহিলা অবিবাহিত পুরুষ অথবা মহিলা বিধবা মহিলাদের উপর যাদের স্বামী মারা গেছে আবার যে সকল পুরুষের স্ত্রী মারা গেছে অথবা দেখবেন যারা বিদেশে আছে মূল কথা হচ্ছে সেক্সুয়াল এক্সাইটমেন্ট অথবা সেক্সুয়াল ডিজায়ারকে যারা সাপ্রেস করছে মূলত তাদের ক্ষেত্রে কনিয়াম মেডিসিনটি প্রয়োজন দেখবেন যাদের শক্ত সবল পেশি পাতলা চুল সহজেই উত্তেজিত হয়ে ওঠে যারা কাজের সামর্থ্য থাকা সত্ত্বেও কী করে শুয়ে বসে দিন কাটায় হ্যাঁ অলস প্রকৃতির লোক যারা উদাসীন হ্যাঁ এই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম ম্যাক প্রয়োজন পড়ে যাদের কোনো কিছুতে আগ্রহ থাকে না সব কিছুতেই অনাগ্রহ দেখা যায় এখন যদি আমরা কাতরতা দেখি কোনিয়াম ম্যাকের কাতরতা হচ্ছে শীতকাতর তারা শীতকাতর কোনিয়ামের পেশেন্টরা শীতকাতর হয় সহজেই তাদের ঠান্ডা লাগে এবার যদি আপনি মায়াজম দেখেন যে কোনিয়াম ম্যাকের মায়াজম কি মায়াজম হচ্ছে এই মেডিসিনটা কিন্তু সকল মায়াজমের উপরে কাজ করে সেখানে দেখবেন এরা কোনিয়াম ম্যাক এই মেডিসিনটা কিন্তু অ্যান্টিসোরিক অ্যান্টিসিফিলিটিক অ্যান্টিসাইকোটিক হ্যাঁ টিউবার কুলার অ্যান্টি টিউবার মানে প্রত্যেকটা মায়াজমের উপরে কাজ করে তবে বেশি ক্ষেত্র বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সিফিলিটিক এবং টিউবার কুলার কন্ডিশনটা মূলত বেশিভাবে অগ্রগণ্য হচ্ছে দেখবেন কোনিয়াম ম্যাকের পেশেন্টরা তাদের স্মরণ শক্তি ক্ষীণ হবে উইকনেস অফ মেমোরি স্মৃতিশক্তির দুর্বলতা দেখা যায় তাদের মানসিক পরিশ্রম অসহ্য মানসিক পরিশ্রম তারা করতে পারে না বিষয় কর্ম পড়াশোনা কোনো কিছুতেই তাদের আগ্রহ থাকে না তারা অলস প্রকৃতির লোক হয় এবং উদাসীন ইনডিফারেন্স ভাবটা তাদের মাঝে আমরা দেখতে পাই তাদের একটা বিশৃঙ্খল অবস্থা দেখিয়ে যে মনের বিশৃঙ্খলা দেখা দেয় কখন তারা যখন দেখবেন যে দুপুরবেলা দুপুরবেলায় যে বিশ্রাম নেয় রেস্ট নেয় এই রেস্ট নেওয়ার পর যে শর্ট একটা ঘুম দিচ্ছে এই ঘুমের পরে তাদের মনের বিশৃঙ্খলা দেখা দেয় একটা চাকা কন্ডিশান আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই এরা লোকজন অপছন্দ করে যদিও একা থাকতে ভয় কোনিয়াম ম্যাক তাদের কিন্তু একা থাকতে ভয় আবার লোকজনও পছন্দ করে না আমরা স্বাভাবিকভাবে দেখি যে ফসফরাস তাদের কিন্তু একা থাকতে ভয় কিন্তু লোকজন পছন্দ করে দেখবেন যে আর্সেনিক অ্যালবাম একা থাকতে ভয় লোকজন পছন্দ করে ক্যাম্প ফর মেডিসিনটা একা থাকতে ভয় লোকজন পছন্দ করে তো এভাবে অনেক মেডিসিন আমরা দেখি যাদের একা থাকতে ভয় তবে লোকজন তারা পছন্দ করে কিন্তু কোনিয়াম ম্যাক কি করে যে একা থাকতে ভয় আবার লোকজনও পছন্দ করে না সিপিয়া ন্যাট্রাম কার্প এই মেডিসিনগুলোর মতো দেখবেন যে এরা কোনো কিছু সহজে বোঝে না ডালনেস মাইন্ডেড হয় কোনো কিছু তারা সহজে বুঝতে পারে না উপলব্ধি করতে তাদের মূলত দেরি হয় এদের সব কিছুতে আমরা একটা এই সোলোনেস ভাবটা দেখতে পাই সেখানে টিউমার হোক ক্যান্সার হোক হ্যাঁ যে সমস্যাগুলো হবে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু এটা প্রকাশ পাবে তারপর এদের একটা হাইকো হাইপোকন্ড্রিয়াসিস ভাব দেখা যায় এই যে রোগের জন্য অতিরিক্তভাবে দুশ্চিন্তা করে এটা আমরা দেখতে পাই তো যখন দেখবেন যে সেক্সুয়াল কোনো কারণে বা সেক্সুয়াল এই যে ইন্টারকোর্স যে এই জিনিসটা তারা বিরত আছে হ্যাঁ সেক্সুয়াল কার্যাবলিতে তারা মূলত বিরত আছে এই বিরত থাকার পরে যদি তাদের একটা হাইপোকন্ড্রিয়াসিস কন্ডিশন দেখা যায় তাহলে কিন্তু আমাদের কোনিয়াম্ব্যাক মেডিসিনটা প্রয়োজন পড়ে আবার যারা অতিরিক্ত মানে যে সেক্সুয়াল এক্সেস সেক্সুয়াল এক্সেস এই ফলেও কিন্তু আমরা একটা হাইপোকন্ড্রিয়াসিস ভাব তাদের মাঝে দেখতে পাই তারপর দেখবেন যে এলিমেন্টস ফ্রম সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার তো আমরা দেখি কোনিয়াম ম্যাক এই মেডিসিনটা যৌন বাসনা অবদমন করার ফলে রোগ দেখা দিচ্ছে এই যে যৌন বাসনা এটা যখন অবদমন করছে বা সাপ্রেসড করছে এর ফলে রোগ দেখা দিচ্ছে তাহলে কিন্তু আমরা অ্যাপিস্মেল ক্যাম্পল কোনিয়াম ম্যাক হ্যাঁ ফসফরাস এই মেডিসিনগুলো ফার্স্ট গ্রেডের হিসাবে পেয়ে থাকি তাহলে যদি আমরা দেখি যে যৌন বাসনা অবদমন করার ফলে কোনো রোগ দেখা দিয়েছে তাহলে কিন্তু আমরা কোনিয়ামের কথা মনে করব। আবার যদি এমন হয় যে তাদের এই যৌন বাসনা অবদমন করার ফলে কি হচ্ছে মাইন্ডের মানে মানসিকভাবে তারা হতাশ হয়ে পড়ছে হতাশা দেখা দিচ্ছে তাহলে কিন্তু আমাদের কোনিয়াম ম্যাক একটাই মেডিসিন সিঙ্গেল রেমেডি এদের কিন্তু এই সেক্সুয়াল এক্সাইটমেন্ট বা ডিজায়ার এটা চাপা দেওয়ার ফলে দেখা যাচ্ছে হিস্ট্রিয়াও এসে যায় হিস্ট্রিয়া এরা উদাসীন থাকে জ্বরের সময় যে জ্বরের সময় বেশিভাবে কিন্তু উদাসীনতাগুলো দেখা দেয় ব্যাপটিশিয়ার মতো এরা আলো পছন্দ করে না লাইট এরা সব সময় এড়িয়ে চলে অন্ধকার মূলত ভালোবাসে কণিআাম্মাকের ক্ষেত্রে দেখবেন যে তারা লাইট পছন্দ করছে না এদের মাঝে বেশ হতাশা স্যাডনেস এগুলো দেখা দেয় এই যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট যখন সাবপ্রেসড করছে বা সেক্সুয়াল ডিজায়ারকে সাবপ্রেসড করছে তার ফলে যদি তাদের স্যাডনেস দেখা দেয় তাহলে আমি আগেই বলেছি যে একটাই মেডিসিন কোনিয়াম ম্যাক তারপর দেখবেন যে মাস্টারবেশন করার পরেও এই স্যাডনেস দেখা দেয় হ্যাঁ মহিলাদের যে ঋতুস্রাব মেনসেস এটাও যখন অবদমন হয়ে যাবে বা অবরুদ্ধ হয়ে যাবে চাপা পড়বে তখনও কিন্তু স্যাডনেস ভাবটা চলে আসবে আবার যারা অতি অতিরিক্তভাবে কি সতী তো এই যে যারা সতীত্ব বা সম্মানের ক্ষেত্রে খাতিরে যারা এই সেক্সুয়াল কার্যাবলীগুলো কি করতে পারছে না এটাকে অবদমন করছে তাদের ক্ষেত তার ক্ষেত্রেও যদি হতাশা চলে আসে তাহলে কিন্তু আমরা কণিয়াম্মেকের কথা মনে করব। এদের হতাশাটা ঘামের সময়ও দেখা দেয় কণিয়াম্মেকের হতাশাটা মূলত ঘামের সময়ও দেখা দেয় এরা খুবই ধীর সেটা আমি প্রথমেই বলেছি এরা খুব ধীর স্লোনেস এদের মাঝে কাজ করে আবার যদি এই স্লোনেসটা আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখতে পাই তাহলে কিন্তু আমাদের কোনিয়াম কোনিয়ামের একটা মানে কোনিয়াম ম্যাক খুব চমৎকার একটা মেডিসিন যদি আপনি দেখেন যে কোনো বয়স্ক মানুষের মাঝে স্লোনেস জিনিসটা দেখা যাচ্ছে তাহলে কোনিয়াম ম্যাকের কথা মনে করবেন কোনিয়াম ম্যাক এই মেডিসিনটা কিন্তু মাথা ঘোরার ক্ষেত্রেও চমৎকার একটা কাজ দেখায় যদি দেখেন যে মাথা ঘোরার ক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন আসলে মাথা ঘোরার ক্ষেত্রে একজন ভার্টিগো পেশেন্ট আসলো মাথা ঘোরার পেশেন্ট আসলো তাকে আমি কনিয়াম্ব্যাক কখন দিব যখন দেখব যে এই মাথা ঘোরার সাথে তাদের একটা মাথা ব্যথা থাকছে অ্যাপিস বেলেডোনাই মেডিসিনের মতো যখন দেখব যে কী মাথা ঘোরার সাথে মাথা ব্যথা থাকছে এরা যে বস্তুগুলো সামনে দেখতে পাবে বস্তুগুলো কি হবে নড়তে চড়তে দেখবে মাথা ঘোরার সাথে মনে হয় সব কিছু ঘুরতেছে সব কিছু চক্রাকারে ঘুরতেছে তারা মাথা ঘোরার সাথে চক্রাকারে ঘুরতেছে আপনার কাছে পেশেন্ট এসে বলবে যে ডাক্তার সাহেব বা ডাক্তার সাহেবা যাই হোক যেটাই বলুক সে বলবে যে আমার মাথা ঘুরে আমার কাছে মনে হয় আমার সামনে যা আছে সব কিছু মিলে ঘুরতেছে এমন আছে যে আমার বিছানা নিয়েও ঘুরছে এরকম কিন্তু আপনাকে কমপ্লেন সে করবে আবার এই তার মাথা ঘোরা বা মাথা ব্যথা এগুলো দেখবেন যে একটু মাথা নাড়ালেই বৃদ্ধি পাচ্ছে সে বোরাক্সের মতো কিন্তু সিঁড়িদের নিচে নামতে পারবে না সিঁড়ি দিয়ে যখন সে নিচে নামতে যাবে তখনও কিন্তু তার এই মাথা ঘোরা বৃদ্ধি পাবে যখন সে একটু চোখটা বন্ধ করবে চোখটা বন্ধ করলে তার একটু ভালো লাগবে জেলস এমএমের মতো হ্যাঁ জেলসের মতো আমরা দেখব যে চোখটা যখন বন্ধ করবে তখন মূলত তার মাথা ঘোরাটা উপশম হবে এলএমসি পায় আমরা কী দেখি চোখটা বন্ধ করলে বেড়ে যায় কিন্তু আমরা এদের ক্ষেত্রে দেখছি যে চোখটা বন্ধ করলে উপশম হচ্ছে এটা কিন্তু কনিয়ামবেগ মাথা ব্যথার ক্ষেত্রেও চমৎকার একটা মেডিসিন মাথা ব্যথার সময় তাদের একটা দেখবেন যে সব সময় একটা প্রস্রাবের বেগ এই যে নিষ্ফল যে বেগ এটা লেগে থাকবে হুম দেখবেন যে তাদের ইউরিনেশানটা কি হচ্ছে একটা ইনএফেকচুয়াল হ্যাঁ ইনএফেকচুয়াল ইউরিনেশান মূলত কাজ করবে এটা মাথা ব্যথার সাথে থাকবে অনলি একটাই মেডিসিন যখন দেখবেন একজন একজন কোনিয়ামের পেশেন্ট আপনার কাছে এসে বলবে যে আমার মাথা ব্যথা করে মাথা ব্যথার সাথে আপনি যখন প্রস্রাব সংক্রান্ত কোনো বিষয়ে যাবেন তখন দেখবেন যে সে বলবে যে আমার সব সময় কি থাকে প্রস্রাবের বেগ লেগে থাকে কিন্তু প্রস্রাব হয় না তাহলে এই মাথা ব্যথার সময় প্রস্রাবের একটা বেগ লেগেই থাকে এই জিনিসটা আমরা দেখতে পাবো এদের মাথা ব্যথার সাথে সাথে দেখবেন যে একটা বমি বমি ভাব থাকবে একটা নওসিয়া সেন্সেশান থাকবে এরা কিন্তু জোরে পা ফেললে মাথা ব্যথা বেড়ে যাবে এই যে মাথা ব্যথা এটা কিন্তু এদের মনে হয় যে ফেটে যাচ্ছে মাথাটা বার্স্ট ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার মতো একটা মাথা ব্যথা এদের থাকবে এদের দেখবেন যে চোখের ক্ষেত্রে কোনিয়াম ম্যাকের চোখের ক্ষেত্রে দেখবেন হ্যাঁ এদের একটা কর্নিয়াল ওপাসিটি মূলত ওই যে কর্নিয়াল ওপাসিটি যেটা দেখবেন যে সেখানে কি হয়ে গেছে সেখানে অস্পষ্ট সেখানে দেখবেন যে মনে হবে চোখের মনিটা ঘোলা হয়ে গেছে এই সমস্যার ক্ষেত্রে কিন্তু কণিয়াম্যাক একটা ভালো মেডিসিন কেননা আমরা অপটিক নার্ভের ক্যান্সার এই আই ক্যান্সার হ্যাঁ তারপরে দেখেছে সেই কর্নিয়াল ক্যান্সার যে কোনো ক্ষেত্রে কিন্তু কনিয়াম্ম্যাক ভালো একটা মেডিসিন তো দেখবেন যে এদের চোখে জ্বালা করে একটা ব্যথা থাকবে এই ব্যথাটা মূলত যখন তারা বই পড়তে যাবে বা কোনো কিছু পড়তে যাবে পড়ার সময় দেখবেন বেড়ে যাবে এদের মাঝে ফটোফোবিয়া দেখা দেয় এই ফটোফোবিয়ার ক্ষেত্রে এরা যখন আলোর দিকে তাকাবে তাহলে কিন্তু দেখবেন যে চোখ দিয়ে পানি পড়ছে এই জিনিসটা আমরা কণিয়াম্মকের ক্ষেত্রে দেখতে পাব আবার এই যে এদের যে ফটোফোবিয়া আলোকাত আলোকাতঙ্ক যে ভাবটা এটা দেখবেন যে কোনো ইনফ্লামেশন এদের ক্ষেত্রে থাকবে না মানে প্রদাহ ছাড়াই ফটোফোবিয়া এই জিনিসটা আমরা দেখতে পাবো এদের যে কর্নিয়াল যে আলসারেশন বা কর্ণিয়াল যে আলসারটা হয় ক্ষত হয় এটা দেখবেন প্রথমের ডান সাইডে হবে এবং এই রাইট থেকে যখন লেফটে আসবে তখন কিন্তু আমরা কোনিয়াম ম্যাকের কথা মনে করব। কনিয়া কোনিয়াম ম্যাক এ মেডিসিনটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে ক্যান্সারের ক্ষেত্রে চমৎকার একটা মেডিসিন আবার আপনি দেখবেন যে গ্লান্ডের উপরে এদের একটা কাজ করার ক্ষমতা থাকে এদের যে কোনো গ্লান্ড দেখবেন যে সেখানে ফুলে যাচ্ছে হ্যাঁ ইন্ডুরেশান শক্ত হয়ে যাচ্ছে কাঠিন্য হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এগুলো কিন্তু আমরা দেখব তো আমরা ব্রেস্টে মূলত মহিলাদের যে ব্রেস্ট এই ব্রেস্ট ক্যান্সার আমরা দেখতে পাই আবার এমন আছে যে কোনো মহিলাদের ক্ষেত্রে আপনি যখন ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস পাবেন ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস পাবেন তখন কিন্তু কনিয়াম্মেককে মনে করতে হবে আমাদের তাহলে এদের ক্যান্সার অব দ্য ব্রেস্ট এই যে ব্যান্সার এই সে ব্রেস্টে ক্যান্সার হয় সে আবার অথবা টিউমার হয় এটা রাইট সাইডে বেশি দেখা দেয় রাইট সাইডে বেশি দেখা দেয় এগুলো কিন্তু আমরা মূলত কোনি আমাকে দেখতে পাব তারপর দেখবেন যে এদের ব্রেস্টে কি হবে ইচিং চুলকানি থাকবে এদের ব্রেস্টে চুলকানি থাকবে আবার দেখা যায় মিনসের পূর্বে মানে ঋতুস্রাবের পূর্বে এদের ব্রেস্টটা কি হবে ফুলে যাবে হুম সেখানে কাঠিন্যতা পাবে তারপর সেখানে স্পর্শ করা যাবে না এগুলো কিন্তু আমরা কোনিয়াম ম্যাকের ক্ষেত্রে দেখতে পাব। কোনিয়াম ম্যাক কিন্তু ইম্পর্টেন্সির ক্ষেত্রে চমৎকার একটা মেডিসিন ইম্পর্টেন্সির ক্ষেত্রে চমৎকার একটা মেডিসিন যদি আমরা এমন ইতিহাস পাই যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট বা সেক্সুয়াল ডিজায়ারকে সাপটেস্ট করার পর তার এই ইম্পর্টেন্সই দেখা দিচ্ছে এই ইম্পর্টেন্সিটা দেখা দিয়েছে তাহলে কিন্তু আমরা কনিয়াম্ব্যাকের কথা মনে করব তো কনিয়াম্ব্যাকের আমরা পুরুষদের ক্ষেত্রে দেখব যে তাদের যে ইজাকুলেশানটা হচ্ছে এই ইজাকুলেশানটা কি হচ্ছে কুইক টু হ্যাঁ খুব দ্রুত হয়ে যাচ্ছে প্রি ম্যাচুয়ার ইজাকুলেশান আমরা দেখতে পাবো এমনকি আউটার কোর্সের সময় তাদের কিন্তু আউটার কোর্সের সময়ও আমরা এই ইজাকুলেশানটা হতে দেখি এমন আছে যে তাদের দেখবেন যে ইরেকশানটা হ্যাঁ পেনিস ইরেকশানটা কি হচ্ছে না অনটিং মানে ইরেকশানের অভাব দেখা দেয় ইরেকশানটা ইনকমপ্লিট হয় সম্পূর্ণভাবে হয় না আবার দেখবেন যে এই সেক্সুয়াল ডিজায়ারটা খুবই প্রমিনেন্ট এটা খুবই ভাবে আছে কিন্তু মূলত তাদের ইরেকশনটা ইনকমপ্লিট অথবা ইরেকশন অনটিং এই জিনিসটা কিন্তু আমরা ম্যাকের ক্ষেত্রে দেখতে পাবো এদেরই যে দেখবেন যে ক্যান্সার অথবা টিউমার এগুলো কিন্তু টেস্টিসে হতে দেখা যাবে তাদের টেস্টিসে ক্যান্সার অথবা টিউমার হবে হ্যাঁ প্রোস্টেট গ্ল্যান্ডেও কিন্তু আমরা এই ক্যান্সার অথবা টিউমার দেখতে পাব। ওভারিসে মহিলাদের ওভারিসেও কিন্তু ক্যান্সার অথবা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে ইউটারাসেও কিন্তু এই ক্যান্সার অথবা টিউ টিউমারস হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা কোনিয়াম ম্যাকের ক্ষেত্রে দেখতে পাই কোনিয়াম ম্যাকের পেশেন্টদের দেখবেন যে মানে মহিলাদের ক্ষেত্রে তাদের যে লিউ করিয়াটা হচ্ছে এই লিউ করিয়াটা ব্লাডি রক্তযুক্ত অথবা সেটা ঝাঁজালো হবে সেটা কিন্তু ঝাঁঝালো হবে এবং সাদা বর্ণের হবে এগুলো আমাদের মনে রাখতে হবে আবার দেখবেন এদের প্রস্রাব বাধাপ্রাপ্ত থাকে এমন এমনকি সে যদি এমন কোথা নিয়েও দেয় তারপরেও কিন্তু প্রস্রাবটা হতে চায় না যদি সে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে কিন্তু সুন্দরভাবে প্রস্রাবটা করতে পারে এদের প্রস্রাবের একটা বেগ সব সময় লেগে থাকে হ্যাঁ এই সব জিনিসগুলো কিন্তু আমরা কণিয়াম্মাকের ক্ষেত্রে দেখতে পাই তাহলে যে কোনো সমস্যার ক্ষেত্রে মূলত আমরা কোনিয়াম ম্যাক মেডিসিনটা ব্যবহার করতে পারবো যদি আমরা তাদের আনুষঙ্গিক লক্ষণাবলী আমরা মেইন মেইন লক্ষণ বলে যদি আমরা নিতে পারি তাহলে আপনার কোনিয়াম ম্যাকুলেটাম এটা আমি মেডিসিনটার কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে টিউবার কুলিনাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো পেতে